রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা ইউনিটে করোনার উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাপন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে একজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে 31 জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালে করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে 146টি। রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় 173টি করোনা নমুনা পরীক্ষা করে 8 জন শনাক্ত হয়েছে, যা শতকরা 4.62%। এর আগে গত পরশু ছিল 1.35%, যা একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে 3.7%, যা একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে 3.27%। আক্তারি আলম, টেস্ট রিপোর্ট, নবরূপ টিভি।